আলাইকুম গায়েস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ে ভালো আছি। বন্ধুরা, আজকে চলে যাচ্ছি খালার বাসা থেকে। ঢাকার উদ্দেশ্যে অলরেডি বের হয়ে পড়ছি, আর বাসা থেকে যখন বের হয়েছি সিচুয়েশন ছিল না যে ভিডিও করার জন্য মতো, এর জন্য ভিডিও করতে পারিনি। এর জন্য রাস্তায় বের হয়ে তারপর ভিডিওটা ওপেন করছি, আর এখন হাইওয়ে রাস্তায় আছি, যার কারণে আর বেশি কথা বলতে চাচ্ছি না, একদম ফেলতে গিয়ে দেন তারপর কথা। বন্ধুরা, ফেরি থেকে কথা হয়েছে আর এখন ফেরি পার হয়ে চলে আসছি আমাদের মানিকগঞ্জে। ফেরিতে প্রায় আধা ঘন্টা লাগছে, আধা ঘন্টা একটু বেশি লাগছে ফেরি পারে ভিড়তে, ফেরি থেকে নামতে। তো যাই হোক, ফেরি থেকে নেমে আসছি। তো প্রযুক্তি মানুষ ব্যবহার করতেছে, আর সেটা কৃষি গবেষণায় গিয়ে দেখছিলাম, যেটা মানুষ ধান খেতে মেশিনের সাহায্যে ধান কাটতেছে, আর একই মেশিনে শুধু ধান কাটতেছে না, তারা ওই মেশিন দিয়ে ধান আলাদা করে ফেলতেছে, ধান প্যাকেট করে ফেলতেছে, এবং ধানের খড়গুলা ওইটা আলাদা হয়ে পড়তেছে। এটা একটা প্রযুক্তি, অনেক বড় প্রযুক্তি, যেটা আমাদের বাংলাদেশে অনেক সুন্দরভাবে এখন সেটা প্রচলিত হচ্ছে। আর আমাদের এইখানে মানে এই পারে ফেরি পার হয়ে এসে আমাদের যেহেতু এটা পার হয়ে পড়ছে ফেরি, সেক্ষেত্রে এটা আমাদের মানিকগঞ্জ। তো আমাদের মানিকগঞ্জে এসে দেখলাম, যেটা একটু যদি ক্যামেরাটা দিয়ে ঘুরান, এখানে অনেক সোলার প্যানেল বসানো হয়েছে, যেটা এই পুরো এলাকাটা আমি জানতে পারছি যে এখানে এই পুরো এলাকাটা এই সোলার বিদ্যুৎ দিয়ে পরিচালনা করা হয়। এখানে বিদ্যুৎও আছে, এমন না যে বিদ্যুৎ নেই, বাট এরপরে বিদ্যুতের যে চাহিদাটা এটা অনেকটাই পূরণ করছে এই সোলার প্যানেলগুলো। এটা থেকে মানে বলা যায় যে আমাদের বাংলাদেশ, আমাদের মানুষ, আমাদের সমাজ প্রযুক্তি বিষয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে, যেটা অদূর ভবিষ্যতে আরও এগিয়ে যাবে আশাবাদী। কারণ যেভাবে মানুষ প্রযুক্তি ব্যবহার করতেছে দিন দিন, আর প্রযুক্তি নিয়ে যেভাবে মানুষ কাজ করতেছে, সেক্ষেত্রে একদিন আমাদের বাংলাদেশটা, একদিন আমাদের সমাজটা আরও অনেক বেশি সুন্দর হয়ে যাবে, আরও অনেক বেশি মনোমুগ্ধকর হয়ে যাবে। কারণ প্রযুক্তি যেভাবে আগাচ্ছে বেশি দিন লাগবে না, 2030-এর ভিতরে সব কিছু অনেক সুন্দর হয়ে যাবে, আমরা উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত হয়ে যাব। তো বন্ধুরা চলেন যাই, এইখানে আর বলেছিলাম ফেরি থেকে যা দাঁড়াবো না কথা, বাট এটা দেখে দাঁড়াইতে বাধ্য হলাম, আপনাদেরকে দেখানোর জন্য দাঁড়াইলাম। তো আর কথা বলবো না,
চলেন যাই, আবার গিয়ে রাস্তায় কথা বলবো, কোথাও যদি থামি। যেতে যেতে রাস্তার এক পাশে দাঁড়াইছি, একটু পানি তৃষ্ণা লাগছে, পানি খাওয়ার জন্য দাঁড়াইছি। আর দাঁড়াইছি এমন একটা জায়গায়, জায়গাটা অনেক সুন্দর। রাস্তার পাশে এপাশে এটা গাং, আমাদের মানে আঞ্চলিক ভাষায় এটাকে গাং বলে। আর যেখানে দাঁড়াইছি মাথার উপরে বটগাছ, বটগাছের ছাউনিতে, আশেপাশে কিন্তু অনেক রোদ, এপাশে পড়া ফাঁকা জায়গা, অনেক বাতাস আসতেছে। আর দেন যেটা যার জন্য এইখানে দাঁড়ানো সেটা হলো পানি তৃষ্ণা লাগছে, পানি খাবো। আর এইখানে আপনাদেরকে দেখাই, একটা টিউবওয়েল আছে, হ্যাঁ, আর টিউবওয়েলের সাথে একটা গ্লাসও আছে। জানি না এটা কে করছে বা কার মাথায় কাজটা ইয়েটা বুদ্ধিটা ছিল, যেটা টিউবওয়েলের সাথে সুন্দর একটি গ্লাস দিয়ে দিছে, যে পথরা যাত্রী যারা আছে তাদের যদি পানি তৃষ্ণা লাগে সুন্দর করে এখান থেকে পানি খেয়ে আবার গ্লাস রেখে দিয়ে যাবে। তো মানুষের ভিতরে এখনও মনুষ্যত্ববোধ আছে, এখনও অনেক মানুষ ভালো আছে যারা এরকম সুন্দর সুন্দর কাজগুলো করে যাচ্ছে মানুষের সেবায়। আর এটা শুধু মানুষের সেবা তো বটেই, এবং নিজেদের আখিরাতের একটা কামাই এটা। কারণ এখান থেকে যারা পানি খাবে অবশ্যই তারা একটা দোয়া করবে, তাদের মন থেকে একটা দোয়া আসবে। আর যে যার উদ্দেশ্যে বা যে এই কাজটা করেছে অবশ্যই সে অনেক ভালো মানুষ নিঃসন্দেহে, কারণ উনি চাইলে এই টিউবওয়েলটা হয়তো বা উনি বাসায় স্থাপন করতে পারতো, কিন্তু তাছাড়া উনি এটা একটা খোলামেলা জায়গা যেখানে আশেপাশে বাড়িঘর নাই বা ফাঁকা জায়গা রাস্তার, এখানে অবশ্য মানুষের উদ্দেশ্যেই, কোনো পথযাত্রীর উদ্দেশ্যে এটা করা, তো অবশ্যই এটা মহৎ একটা উদ্দেশ্য মনে করি। তো এখানে পানি খাইছি, পানি অনেক ভালো। আর একটু দাঁড়াবো কারণ এখানে অনেক সুন্দর বাতাস লাগতেছে, একটু রেস্ট করে দেন আবার রওনা হবো। বন্ধুরা সবাই চেষ্টা করবো যার যার নিজের জায়গা থেকে যতটুক দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু করা যায়, ভালো কাজ করা যায়, যাতে পরবর্তীতে সেই কাজ থেকে কোনো দুর্নাম না হয়ে সুনাম গোলা যেন আসে, আর সেটা যেন আখিরাতের জন্য কিছু কাজ হয়ে দাঁড়ায়, যেটা আমার আখিরাতে কাজে আসবে, এরকম কাজ কিন্তু অনেক ভালো। তো বন্ধুরা যাই হোক, আর কথা বলছি না, এখানে একটু রেস্ট করে দেন আবার বের হবো। বন্ধুরা তাহলে এখানে একটু রেস্ট করবো, আর একটু বসে শরীরটা একটু ঠান্ডা করি কারণ অনেক ঠান্ডা একটা বাতাস আসতেছে এখানে, দেন আবার রওনা হবো। আর যেতে যেতে কথা হচ্ছে, ভিডিওটা উপভোগ করবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা বাসায় চলে আসছি, আর রাস্তা থেকে ক্যামেরা চার্জ শেষ হয়ে গেছে, যার কারণে রাস্তা থেকে আর কোনো শ্যুট নিতে পারিনি, ডাইরেক্ট বাসায় চলে আসছি। আর বাসায় এসে অনেকক্ষণ আগে বাসায় এসে ফ্রেশ হয়েছি, গোসল করছি, আর দুপুরে লাঞ্চও করে ফেলছি, এখন একটু রেস্ট করব। শরীর অনেক টায়ার্ড লাগতেছে, অনেক ঘোরাঘুরি করা হয়েছে। আর যারা কষ্ট সহকারে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখলেন আশা করি ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই, বেশি বেশি শেয়ারও করবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সো ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন, আমি নতুন ইউটিউবার, সো আমাকে সবাই সাপোর্ট করবেন, আমি যেন আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো ভিডিও করতে পারি। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সেফটিভাবে বাইক রাইড করবেন, অবশ্যই মাথায় হেলমেট পরে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।